সম্প্রতি রাজ্য জুড়ে সাংগঠনিক পদে ব্যাপক রদবদল করেছে তৃণমূল। আর সেই মতো বাঁকুড়াতেও দলের ব্লক সভাপতি সহ সভাপতি সাংগঠনিক পদে বেশ কিছু রদবদল ঘটে। আর সেই হিসাবে বাঁকুড়ার মেজিয়া ব্লক সভাপতি পদে জন্মেজয় বাউরির উপরেই আস্থা রাখলেও সহ সভাপতি ও যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতির দায়িত্বভারে উঠে আসে নতুন মুখ। আর এতেই ক্ষুব্ধ এলাকার দাপুটে তৃণমূল নেতা রবি লোচন ও তার অনুগামীরা। মেজিয়ার একটি বেসরকারি হলে এক সাংগঠনিক আলোচনা সভায় প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ দাগান তারা। চক্রান্ত করে মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শেষ করতে টাকার বিনিময়ে জেলা এমনকি রাজ্য স্তরে তৃণমূল নেতৃত্ব অযোগ্য মানুষজনদের এই দায়িত্ব দিয়েছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন জারি থাকবে। কর্মী সভায় প্রকাশ্যে এই প্রতিক্রিয়া উঠে আসতেই শুরু হয়েছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। রবি রোচন অর্থ লেনদেনের কথা মুখে না আনলেও তার মুখে শোনা গেল দলের বিরুদ্ধে বিক্ষোভের সুর। আমাদের যেটা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছে, যারা সংগঠনটাকে ধরে রেখেছে মেজিয়া ব্লকে, তাদের সাথে কিছু আলোচনা না করে এবং যেটা 2021 নির্বাচনে আমাদের যেটা মেজিয়া ব্লকে হার হয়েছে সেই হারের পর্যালোচনা না করে, বিধানসভার পর্যালোচনা না করে পুনরায় যাকে দায়িত্ব দিয়েছে জন্মেঞ্জয় বাউরি এবং ভাইস প্রেসিডেন্ট পরিমল বাউরি, আগেও আমরা পরিমল বাউরিকে তৃণমূল কংগ্রেসের জানি না এবং চিনি না, তাকে কীভাবে করা হয়েছে এবং যুবর যিনি ভাইস প্রেসিডেন্ট করছে শৈলেন বাউরি, তিনি 2021 বিধানসভায় লড়াই করেছেন বিজেপির হয়ে, এই তীব্র প্রতিবাদ করছি আমরা, যাতে তৃণমূল কংগ্রেসের পুনর্বিবেচনা করা হয়। রাজ্য নেতৃত্ব বা জেলার প্রেসিডেন্টের কাছে আমি দরবার করেছি, জেলার সভাপতি দিব্যেন্দু মহাপাত্র মহাশয়কে আমি জানিয়েছি এটা পুনর্বিবেচনা করার জন্যে। উনি আমাদের বলেছেন এটা আমি রাজ্যে পাঠিয়ে দেবো এবং কী হচ্ছে না হচ্ছে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে। যদিও মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জন্মেজয় বাউরি এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনো মুখ খোলেননি। আমি এই সম্বন্ধে কিছু বলতে চাইছি না, আমার উপরে জেলা আছে, তার উপরে রাজ্য আছে, তারাই এই উত্তর দেবে। কিন্তু ডাইরেক্ট তো খুব আপনার বিরুদ্ধে সেই অভিযোগটা উঠছে, তারাই উত্তর দেবে, আমি এই সম্বন্ধে কিছু বলবো। বাঁকুড়া জেলা বিজেপি সুনীল রুদ্র মণ্ডল এ বিষয়ে বলেন, তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূল অভিযোগ করছে। টাকা দিয়ে শাসক দলের পদ পাওয়া মানে সেই টাকা সাধারণ মানুষের কিংবা সরকারি প্রকল্পের কাটমানির ভাগের টাকা, আর ওই টাকা নিয়েই শুরু হয় গোষ্ঠীদ্বন্দ্ব। বর্তমানে তৃণমূল তোলা আদায়কারী দলে পরিণত হয়েছে বলেও তার দাবি। দেখুন, এই অভিযোগটা করছে তৃণমূলের নেতাই। আজকে তৃণমূলের যে কোনো পদের জন্য যদি টাকা দিতে হয়, অর্থাৎ কত টাকা সাধারণ মানুষের কাছ থেকে তারা সাধারণ মানুষের প্রকল্প সরকারি প্রকল্প থেকে কত টাকা তারা কাটমানি রাখার দুর্নীতি করতে পারে, তাই আজকে টাকা দিচ্ছে। আর এই টাকা নিয়েই শুরু হয় গোষ্ঠী কোন্দল, কারণ একজনের অর্থে আরেকজনের ভাগ বসবে সেটা তো কেউ মেনে নেবে না। আজ তৃণমূল রাজনৈতিক দলটা হয়ে গেছে সাধারণ মানুষকে বঞ্চিত করে সরকারি প্রকল্পের টাকা নেওয়া, বিভিন্ন এলাকায় এলাকায় সিন্ডিকেট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে তোলা আদায় করা। আজকে পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল রাজনৈতিক দল একটা তোলা আদায় করি দল হিসাবে নিজেদেরকে পরিচিত করছে, আর এটার প্রমাণ কে দিচ্ছে না তৃণমূলের নেতারাই দিচ্ছে। এটাই চরিত্র তৃণমূলের, উপর থেকে নিচতলা পর্যন্ত টাকা নাও আর টাকা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন ধরনের বঞ্চনা করো। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।